বন্ধুরা স্বাগতম সবাইকে আসছি খুলনা জেলার ডুমুরিয়া থানার এই নরনিয়া গ্রামে। বন্ধুরা আপনারা দেখছেন ঘানিতে সরিষার তেল ভাঙানো, আপনারা দেখছেন এই যে জাতির মতো, এটাকে কি বলে কাকিমা? উড়া 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 উড়া। আর এটাকে কি বলে? জুঙ্গাইল। এই যে গরুর কাদের উপর দিয়ে এটাকে কি বলে? জাইত। এর মাধ্যমে যে মানে পেশা হচ্ছে তার ফলে কিন্তু এই যে ফোটাফোটে তেল পরে, তাই না? এই যে দেখেন ফোটাফোটে তেল পরে, এই তেলকে আবার শেখা হয়, মানে অটোমেটিক শেখে পড়ে যায়। কাকিমা এই যে তো ঐতিহ্যবাহী অনেক পুরনো একটা পদ্ধতি, এই পদ্ধতিতে আপনি কি কত বছর যাবত এই কাজটা করে আসছেন? ও মানে আপনার দাদা শ্বশুরের আমল থেকে করে আসছেন? আপনার পরবর্তী প্রজন্ম কি করবে? আপনার এরকম ঘানি টানা গরু কয়টা আছে? তিনটা, এই একটা আর ওই দুইটা দেখছি। আচ্ছা, এটা কিন্তু একটা অমানবিক কাজ। তারপরও যেহেতু এটা ট্রেডিশনাল ঐতিহ্যবাহী অনেক পুরনো থেকে এই যে প্রসেসিংটা চলে আসতেছে, যাই হোক, এই যে সরিষার তেল আপনি প্রতিদিন এইভাবে ফোটায় ফোটায় প্রতিদিন কত লিটার তেল হয় উৎপাদন? 9-10 কেজি। কয় কেজি সরিষা থেকে? 30 কেজি সরিষা থেকে। এইভাবে কি এই 9-10 কেজি প্রতিদিন কি বিক্রি হয়ে যায়? দেখেন এই যে ফোটায় ফোটায় 1 ফোঁটা 2 ফোঁটা 3 ফোঁটা করে করে কিন্তু এই বয়ামটি ভরে যাবে, আবার নতুন করে নতুন খালি বয়াম দেওয়া হবে। আর এই যে ভিতরে আপনারা দেখেন, এই যে ভিতরে যে সরিষা, এটা কিন্তু এক পর্যায়ে এটা খোলে যাবে, তাই না? খোলে যাবে, কাঁচা সরিষা দিয়ে সেটা পেশে সেখান থেকে তেল পড়বে। এই যে দেখেন 1 নম্বর খাঁটি সরিষার তেল। একটা গরু প্রতিদিন কত ঘন্টা করে এরকম ঘোরে? তারপর বিশ্রাম, তারপর আরেকটা। এইভাবে ওর কষ্ট হচ্ছে না? চোখ বেঁধে দিয়েছেন কেন? মানে কি গোতায় গোতায় এই প্রসেসিংটা কি আপনি একাই করেন? চাচা করে? চাচা কোথায় গেছে? মানে এই তেল বিক্রি করতে নাকি অন্য কাজে? এই তেলগুলো 1 নম্বর খাঁটি সরিষার তেল, এইগুলো কত করে কেজি বিক্রি করেন? 400 টাকা কেজি। বাজারে কিন্তু 220 টাকা কি 30 টাকা কেজি বিক্রি হয়। বন্ধুরা দেখেন 1 নম্বর খাঁটি সরিষার তেল, 1 নম্বর খাঁটি সরিষার তেল বাজারে 220 টাকা, অথচ এখানে 400 টাকা। তারপরও আমার মনে হয় এটাই অরিজিনাল। এটা কি একেবারে শক্ত হয়ে যাবে? আপনি ওখানে বসে আছেন কি কারণে? মানে গরুকে ঘোরানোর জন্য নাকি প্রেসার দেওয়ার জন্য? প্রেসারের জন্য, গরু থেকে নির্জন নেই, গরু তাড়ায় হাঁটবে তোড়ে হাঁটবে, আর প্রেসার বার জন্য প্রেসার না দিলে তেল বেরোবে না। আচ্ছা, টোটাল প্রেসারটা আপনার দেখাই। এটা কিন্তু পুরোটা গরু ঘুরবে, তার সাথে এটা ঘুরবে, এটা ঘুরবে, আর এই যে জাতার মতো যেটা যেটা নামটা আমি সঠিক বলতে পারতেছি না, এটা ওরা, হ্যাঁ জাতার মতো এটা ওরা। এর ভিতর সরিষা দিলে, কাঁচা সরিষা দিলে সেটা পেশে একেবারে এই যে এরকম খোলে যাবে, আর সেই পেশারে কিন্তু সরিষা এইভাবে পড়বে। কাকিমা এটা কি করছেন? হ্যাঁ, এটা কি করছেন? তাহলে কি হবে? মানে পেশে পেশে যেগুলো আটকে গেছে সেগুলো দিলে ছাড়াই যাবে? আচ্ছা আচ্ছা। বন্ধুরা যেহেতু এটা অয়েল প্রসেসিং এর ট্রেডিশনাল মেথড, তাই আমরাও চাই এটা 100 বছর বেঁচে থাকুক। তবে মানবিক দিক বিবেচনা করে আমি মনে করি যে গরুর সাথে যেটা হচ্ছে এটা অমানবিক, তাই আমরাও চাই এই তথ্য প্রযুক্তির যুগে এই পদ্ধতি যাতে বিলীন হয়ে যায়। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত, ততদিনে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।